হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখা জেরি লাইফ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছে সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাধ্য হচ্ছে 10:15 থেকে আমার ভিডিওটা আমি শুরু করলাম। সকাল থেকে ভাবছিলাম করবো, কিন্তু করা হচ্ছিল না, কারণ মেয়েকে একটু পড়ালাম, কারণ মেয়ের কালকে পরীক্ষা আছে। আজ তো 1 তারিখ, মেয়ে দিবস ছুটি, তো কালকে পরীক্ষা মেয়ের, সুফল পরীক্ষা। এই রোদ গরমে তোমরা কেমন আছো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। মানে 43 ডিগ্রিতে তোমরা সবাই কেমন আছো? আমাদের তো নাজেহাল অবস্থা, উপরে থাকছি তো একদম বিশাল নাজেহাল অবস্থা, এত গরমে থাকা যাচ্ছে না, ভীষণ গরম, ভীষণ গরম। তোমাদের অবস্থাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও, ঠিক আছে? সবাই ঠান্ডা ঠান্ডা জিনিস খাও, ফ্রিজের জল খাও। কবে যে বৃষ্টি হবে, কবে যে মেঘ হবে জানি না, অপেক্ষায় আছি কবে রোদ বৃষ্টি হবে। তাহলে কি হয় বলতো, রোদ বৃষ্টি হলে হয়তো একটু আরাম পড়বে, খাবে মানে তাপটা কম নামবে, ঠান্ডা ঠান্ডা লাগবে, এতটা গরম গরমটা লাগবে না, ঠিক আছে? এই অপেক্ষায় আছি। ঘরে ফ্যান চলছে, সব জানালাটা লাগিয়ে দিয়েছে আমি, জানো এত রোদ ঢুকছে ওইদিক থেকে, তোমার রোদের জন্য ঘরে এই রুমটাই বেশি গরম হয়ে থাকছে, কিন্তু পাশের রুমটা এতটা গরম না, এই রুমটা বেশি গরম। মানে কিছুতেই তোমার রাত্রেও ঠান্ডা হচ্ছে না, রুমটা জল দিয়ে দেওয়া হচ্ছে ছাদে, প্রত্যেক দিন ছাদে জল দেওয়া হচ্ছে, তবুও কিন্তু রুমটা আমার বেশি খুব একটা মানে ঠান্ডা হয় না, কিন্তু ওই রুমটা ঠান্ডা আছে। তো আজকে আমরা ভেবেছি কি জানো তো, আজকে আমরা সবাই দেখছি ইউটিউবে দেখাচ্ছে, ফেসবুকে দেখাচ্ছে যে রোদ্রে সূর্যের তাপে নাকি ডিম ভাজা হচ্ছে। তো আমি একবার ট্রাই করে দেখি, কোনদিন তো ট্রাই করিনি, তো আজকে দেখি সত্যি সত্যি হচ্ছে। তো নিজে না করলে মানে চোখে যেটা দেখি সেটা কি সত্যি, না নিজে করি সেটা সত্যি হবে সেটা আগে দেখি, নিজে করবো সেটাই বুঝতে পারবো যদি আদৌ কি হয়। তো সূর্যের তাপে যদি সত্যি ডিম ভাজা হয় তাহলে তো গ্যাস ভাজানো যাবে, এরকম রোদ তাহলে তো সবসময় চাইবো যে রোদটাই খাল, গ্যাস ভাজানো যাবে, অনেক গ্যাস বাঁচবে, গ্যাসের যা দাম। তো ঠিক আছে, আমি একবার ট্রাই করবো, অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো সত্যি, যে সত্যি ডিম ভাজা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, সব তো আমি দেখছি ফেসবুকে ইউটিউবে একদম ছড়াছড়ি, সূর্যের তাপে 44 ডিগ্রি তাপমাত্রায় একদম ডিম ভাজা হয়ে যাচ্ছে। তো সত্যি কি হচ্ছে ডিম ভাজা? তো ঠিক আছে, দেখছি আজকে আমি ভেবে, তো তার জন্য আমি সব রেডি করে রেখে দিয়েছি, একটু রোদটা ভালোভাবে আসলেই আমি ডিম ভাজা করবো। এই যে ফ্রাই প্যানটা একদম ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, দেখো জল জল হয়ে আছে, একটুও কিন্তু আগুনে তাতাই না। তোমরা হয়তো ভাববে যে আগুনে তাপ দিয়েছো, কিন্তু না, এটা রোদে দেবো, রোদে রেখে শুধু একটা যাও, রোদে রেখে আসো, একটু কি হোক যাও, রোদে রেখে এসো, তেল দেবো না, আগে রোদে দিয়ে আসো, তুমি এখন তেল দেবো না, যাও রোদে দিয়ে আসো, ওখানটায় জুতো করো, জুতো করো, ছাদে গরম হয়ে গেছে, দিতে যাচ্ছে এখন ছাদে, হ্যাঁ ওখানে রেখে আসো, এখন গরম হোক, ঠিক আছে? মনে রেখে এসেছি, তো সত্যি সত্যি ডিম ভাজা হচ্ছে নাকি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবাই যা দেখাচ্ছে ডিম ভাজা হয়ে যাচ্ছে, ডিম ভাজা হয়ে যাচ্ছে, তো ডিম কেমন ভাজা হচ্ছে আমি দেখবো, সত্যি কি খাওয়া হয় ডিম ভেজে? আর ডিম যদি ভাজা হয় তো আশরাফকে খাইয়ে দেবো আমি, ডিম এমনিতেই ডিম খাই না, তো ওই রোদ্রে সূর্যের তাপের ডিমটাই আশরাফকে খাওয়াবো আমি। রান্না বান্না ভাত চা শুধু হয়ে আছে, আলু রান্না এখনো হয়নি, সবজি বসিয়েছি, কেশারের সিটি হয়ে গেল, ঠিক আছে, এখনো কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, শুধু জল ভাত খাচ্ছি, প্রত্যেক দিন এই সময়টা জল ভাত খাচ্ছি, জল ভাতটাই খেতে ভালো লাগছে। পাপার ঘর এসি, পাপার ঘরে থাকো, খেলা তুমি ওখানে খেলা করো, বেরো না, তো খাওয়া দাওয়া করবো, চলো 10:15 বেজে গেছে, কারণ মেয়ে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, আস্তে এখন উঠলো ঘুম থেকে, ও সকালে উঠেছিল 5টার দিকে, যে আবার ঘুমিয়ে পড়েছে আর উঠেনি, এইমাত্র উঠলো, 9টা বাজছে, ওরা তো 10:30 বাজছে, 10:30টার সময় উঠলো ঘুম থেকে, ঠিক আছে চলো রান্না বান্না করে নিই ঝটপট, আর যখন ডিম করবো তখন অবশ্যই তোমাদেরকে কিন্তু শেয়ার করবো, ঠিক আছে চলো। তো আমার দেখো ফ্রাই প্যানটা অনেকক্ষণ হয়ে গেছে আমার দেওয়া, আর গরমও হয়ে গেছে, আর তেল দিয়েও আশরাফ দেখলো যে গরম হয়ে গেছে, ভালোই গরম হয়ে গেছে, মানে
এত গরম হয়েছে যে হাত দেওয়া যাচ্ছে না। তো আশরাফ দেখো ডিম দিয়ে দিল, তো ডিমটা যাই হোক ভেঙে গেছে, কুসুমটা যাই হোক যা হবে হবে, তোমার সূর্যের তাপে তো ডিম ভাজা হবে সেটাই না বলো তো, দেখা দেখা যাক ডিম হচ্ছে কি না, সেই আমরা এখন অপেক্ষায় আছি ডিমটা কখন ভাজা হবে আর আশরাফকে আমি খাওয়াবো, সেই অপেক্ষা করে বসে আছি। কিন্তু জানি না অপেক্ষায় কতক্ষণ বসে থাকবো এই রোদে, আমরাই না ডিম ভাজা হয়ে যাই। আমি তো ছাতা নিয়ে বসে আছি, ঠিক আছে, আশরাফ ছাতা নেয়নি, তো আমি ছাতা নিয়ে বসে আছি অপেক্ষা করছি কখন ডিমটা ভাজা হবে আর আশরাফকে আমি খেতে দেবো, অপেক্ষা করেই থাকি এখন। ঠিক আছে, যে বসে বসে আমি এখন দেখছি ডিমটা ভাজা হবে কখন, কখন ডিম ভাজা হবে, কখন আমরা খাবো, আমরা তো খাবো না, আশরাফকে খাওয়াবো আমি। ঠিক আছে, তো আশরাফও চ্যালেঞ্জে চলে আসলো যে নিশ্চয় ডিম ভাজা হচ্ছে, সবাই যখন ইউটিউব ফেসবুকে একদম ছড়াছড়ি ডিম ভাজা হচ্ছে, তো আমাদেরও মনে হয় ভাজা হবে, সে অপেক্ষায় করছি, তো দেখি কতক্ষণে ভাজা হয়। তো ডিম দেওয়া হয়ে গেছে, 15-20 মিনিট হয়ে গেল আমার ডিম দেওয়া, কিন্তু ভাজা হলো না। চলো এখন আমি গ্যাসে নিয়ে যাই, গ্যাসে নিয়ে গিয়ে দেখো 1 সেকেন্ডের মধ্যে আমার ডিম ভাজা শুরু হতে শুরু করেছে। এই যে দেখো ডিম ভাজা দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম ডিম দেখো ভাজতে শুরু হয়েছে। তাহলে বোঝা গেল যে সূর্যের তাপে ডিম হয় না গো, ডিম হয় আগুনের তাপে। তো যাই হোক, আমরা একটু চেষ্টা করলাম কিন্তু হলো না। তো আমরা যেটাই চোখে দেখি আর সেটা কিন্তু সত্য হয় না, সেটা মিথ্যাই হয়, নিজে প্রমাণ করে যে জিনিসটা করা যায় সেটাই কিন্তু সত্য। সে বলে না মরে ভূত হব না, আগে না মরে ভূত হব না, মরে আগে ভূত হই, তাই না? তো মরবো তবে ভূত হব, না মরে এখানে ভূত হচ্ছি, তো সেরকম একটা কথা আছে না আমাদের, সেরকমই কথা হলো। তো করে দেখলাম, তো দেখলাম না হচ্ছে না, তো যাই হোক ফালতু জিনিসের টাইম নষ্ট করে লাভ নেই বাবা, ডিম তো হবেই না, সূর্যের তাপে আগুন তো আমাকে লাগবেই, আগুন সূর্যের তাপে যদি সব কিছু হতো তাহলে আর গ্যাসের এত দাম হতো না, তাই না? গ্যাসের যা দাম যদি এরকম হতো তাহলে গ্যাসই কিনতাম না। তো চলো আমি গ্যাসটা ঝটপট মেজে নিই, ওসব ফালতু জিনিসে টাইম নষ্ট করলে আর হবে না আমার, আমার মেলা কাজ পড়ে আছে, অনেক অনেক কাজ পড়ে আছে, এখন গ্যাস ট্যাস মুছতে হবে, ঘর দুয়ার মুছতে হবে। তো আশরাফের সঙ্গে কথা বলছিলাম, কী নিয়ে কথা বলছিলাম কী জানি সেটা আমি এখন ভুলে গেছি, পরে ভয়েস দিচ্ছি অবশ্য। ঠিক আছে, তো ঝটপট চলো গ্যাসটা মুছে নিই, গ্যাস মোছাটা হলো আমার বিশাল একটা বড় কাজ, গ্যাস মোছা না হলে আমার ভালো লাগে না, ঠিক আছে, সেটা তোমরা সবাই জানো, প্রত্যেকটা ভিডিওতেই দেখেছো আমার গ্যাস মোছা এরকম করে। তো চলো ঝটপট গ্যাসটা মুছে নিই। তো খাওয়া দাওয়া করে আর রেস্ট ফেস্ট করার পর তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, একটু রেস্ট নিয়েছিলাম। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে, দেখো রেডি হয়ে নাচের ক্লাসে যাচ্ছি, আর এখন বাজছে 4:15 বেজে গেছে আর নাচের ক্লাসে যাব। আর ভীষণ গরম, ভীষণ রোদ, তো রোদ একটুও কমেনি, 4:15 বাজছে তবুও কিন্তু এত রোদ হয়ে আছে, আর আমি ছাতাটা আনতে ভুলে গেছি, আর আমি উপরে গেলাম না ছাতা আনতে, তো যাই হবে এতে চলে যাব, এই তো কাছেই, যেহেতু রেলগেট পার হলেই নাচের ক্লাস আমার, তার ছাতা নিলাম না। দেখো কত রোদ, মেয়ে বলছে মাম্মাম কী রোদ, রোদে থাকা যাচ্ছে না, আর রোদটা কী বলো তো একদম মুখে পড়ছে, এই সাইডে রেলগেটের এই পাশে মনে হচ্ছে রোদটা মুখেই আসছে আমাদের। তো যাই হোক চলো ঝটপট চলে যাবো হাঁটতে হাঁটতে। তো চলো নাচের ক্লাসে, অনেক দিন তোমাদের সঙ্গে নাচ শেয়ার করিনি, নাচের ভিডিও অনেক দিন দেওয়া হয়নি, তো ভাবলাম চলো আজকে একটু নাচের ভিডিও তোমাদেরকে দেখাই, নাচ দেখাই, কুহু কেমন নাচ শিখেছে, কেমন নাচ করছে। তো চলো, আগে তো প্রতিদিনই শেয়ার করতাম, প্রায় দিনই দেখাতাম তোমাদেরকে নাচগুলো, এখন আর দেখানোই হয় না, যেহেতু আর নাচের ক্লাসে এখন বসি না, তো এখন আমরা নিচে বসে থাকি। আগে নাচের ক্লাসে বসে থাকতাম তখন প্রত্যেকটা জিনিস শেয়ার করতাম, এক্সারসাইজগুলো শেয়ার করতাম, এখন আর বসি না নাচের ক্লাসে। তো দেখো আমাদের নাচের ক্লাসে চলে এসেছি, আর নাচের ক্লাসটা কী গরম, তোমাদেরকে কী বলবো, ভীষণ গরম, দুটো ফ্যান চলছে তবুও কিন্তু নাচের ক্লাস ভীষণ গরম। তো যাই হোক চলো, নাচটা তো 1 ঘন্টা হবে, কোনো ব্যাপার নাই। আর এখন দেখো এক্সারসাইজ করছে দিদিভাইরা, না এক্সারসাইজ শেখাচ্ছে ওদেরকে, বাচ্চাদেরকে, আর স্যার নেই মনে হয়, স্যার কোথাও গেছে, তো আসলেই নাচ শুরু হবে। ঠিক আছে, তো দেখতে থাকো নাচ কেমনভাবে করছে কুহু। চলো এবার নাচ শুরু হচ্ছে, তো তোমরা নাচটা দেখো কেমন নাচ করে কুহু। ঠিক আছে, তো জানি না মানে নাচের গানটা দেবো কি দেবো না, বুঝতে পারছি না, কপিরাইট খেয়ে যাবো নাকি, তো চলো দেখতেই থাকো।